আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, বাংলাদেশে নাকি দরিদ্র মানুষ, আসলে বাংলাদেশের দরিদ্রদের মানুষের চোখেই পড়ে না। এই হচ্ছে তবে আমরা একটি পথশিশুর সাথে কথা বলছি, এই শিশুটি পেপার বিক্রি করে, পেপার বিক্রি করে নাকি বাবাটি। তো শিশুটি থেকে আমরা শুনবো বাবা বেঁচে আছে, বাবা মারা গেছে, মা আছে, মা কি করে দুই ভাই মিলে সংসারের পানি কাঁধে নিয়েছে। আসলে এ ধরনের মানুষদের আমরা কেউ হেল্প করতে পারি, এ ধরনের মানুষদের আমাকে এদেরকে কতদিন যাবো তুমি পাঁচ বছর এটাকে তোমার দাদা কি করতো কিভাবে না মানে সাধারণ শ্রমিক করা খেলে মানুষের হানি কাজে দিয়ে জানি না এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন। তবে সবার কাছে অনুরোধ থাকবে, এ ধরনের পদক্ষেপ যারা থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা ভাষা হবে। এখন যদি তোমাকে আমি কিছু টাকা দেই, এই টাকা নিয়ে তুমি কি করবা? কয় ভাইব তুমি খাবার করো ঠিক আছে। দশম শ্রোতা, যে যে ছেলেটিকে দেখলেন তুমি কোন দিকে থাকবেন? এখানে পাওয়া যাবে, তবে আপনারা খেয়াল রাখবেন এই ছেলেটিকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কাজে থাকবেন। আমরা আবার পরবর্তীতে এগিয়ে আসবো, হয়তো বা কোনো অতদরিদ্র আসলে।